নমস্কার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল পর্ব শুরু হয়েছে আজ, এবং আজ থেকেই বলা যেতে পারে নির্বাচন সংক্রান্ত নোটিফিকেশন জারি হতে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেদিক থেকে প্রথম দিনে বেশ কয়েকটি জায়গায় বামফ্রন্ট কিংবা CPIM তারা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের তরফে মনোনয়নপত্র দাখিল করার কোনো খবর নেই। তার পাশাপাশি আজ বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত কতগুলো ঘটনা ঘটেছে। আবার বিরোধীদের প্রত্যাশিত মতেই রাজনৈতিক সন্ত্রাস কিংবা রাজনৈতিক হামলা হুজ্জতির ঘটনা ঘটেছে। আশঙ্কা বিরোধীদের তরফে দীর্ঘদিন আগে থেকেই ছিল। কথিত আছে যে রাজ্যের রাজনীতির ইতিহাসে বেশ কয়েকটি ঘটনা বরাবরই ঘটেছে, যেগুলো কোনো না কোনোভাবে খুব নজর কেড়েছে প্রত্যেকের কাছে। আজকের প্রজন্মকে কীভাবে কে শেখাবেন নেতারা, সেটা তাদের বিষয়। তাদের বাড়িঘরে তো ছেলে মেয়ে আছে, নিঃসন্দেহে সেসব নেতাবাবুরা তাদের বাড়িতে গেলে তাদের সন্তানরা যদি টিভির পর্দায় এসব দৃশ্য দেখে জিজ্ঞেস করে তারা কি উত্তর দেবেন, সেটা না হোক তাদের বিষয়। কিন্তু আজ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে কখনো এ ঘটনা ঘটেনি। রাজনৈতিক সন্ত্রাস বিভিন্নভাবে করা হয়, অভিযোগ যেমন CPIM-এর বিরুদ্ধে ছিল, বামেদের দীর্ঘ সময় ছিল, ঠিক তেমনি 88 থেকে 93 পর্যন্ত কংগ্রেস শাসনও ছিল, তার পাশাপাশি 2018 সালের পর থেকেও আছে। কেউ তা খণ্ডন করেন পাল্টা যুক্তি দিয়ে, সে না হোক ভিন্ন বিষয়। নানা সন্ত্রাসের অভিযোগ রাজ্যে রয়েছে, ভোট কেন্দ্রিক ভাবনায় নতুন নতুন বিষয় সেখানে যুক্ত হয়। কখনো হোয়াইট ব্যান্ড রয়েছে, কখনো ধর্মনগরের ভোটার আগরতলায় এসে ভোট দেন, বিলুনিয়ার ভোটার ধর্মনগরে গিয়ে ভোট দেন, কিংবা বিলুনিয়ার ভোটার আগরতলায় এসে ভোট দেন, তিনি ভোট কেন্দ্র কোনটা জানেন না। তাকে একটা সিম্বল দেওয়া হয়, তাকে একটা প্রতীক দেওয়া হয়, সেই প্রতীকটা তিনি বহন করে যান, তারপর তিনি তার মতন করে ভোট দেন, এমন দৃশ্য দেখেছেন আপনারা, হোয়াইট ব্যান্ড দেখেছেন। তার পাশাপাশি নিত্য নতুন বিভিন্ন বিষয় সেখানে যুক্ত হয়েছে রাজনৈতিক সন্ত্রাসে, নানা নাম রয়েছে, বাইক বাহিনী, হেলমেট বাহিনী, কেউ কেউ আবার নানা রকমভাবে সেখানে ব্যাখ্যা করেছেন। বাইসাইকেলের পাম্প ছেড়ে দেওয়া, অবশ্যই বাইকে ভাঙচুর করা, গাড়ি ছিনতাই করা, গাড়ি নিয়ে বাড়িতে লুকিয়ে রাখা, এমন নানা ঘটনায় ত্রিপুরা রাজনৈতিক দলের একটা অংশ সত্যত্বে কুখ্যাতি অর্জন করেছে, সুখ্যাতি নয়। তার পাশাপাশি কিছু কিছু নতুন ঘটনা থাকে, যে ঘটনাগুলো আজকের প্রজন্ম আগামী প্রজন্মের কাছে কি শেখাবেন রাজনৈতিক দলের নেতারা, সেটা তাদের বিষয়। কিন্তু আজ যে ঘটনা ঘটল ডুকলিতে, CPIM-এর প্রতিনিধিরা সেখানে গেলেন, অভিযোগ CPIM দলের তরফে যে সেখানে BJP আশ্রিত লোকজন বা BJP-র লোকজন সেখানে দাঁড়িয়ে খাবারের যে প্যাকেট দিয়েছে মিষ্টি সিংহেরা, তা দিয়ে আক্রমণ করেছে CPIM প্রতিনিধিদের। এ রাজ্যের রাজনৈতিক সন্ত্রাসে এবং এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক পরিমণ্ডলে মিষ্টি সিংহারাকে রাজনৈতিক সন্ত্রাসে ব্যবহার করার আজ ঘটনাটা নজিরবিহীন। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বলুন। পত্র জমা শুরু, ভালোই লাগলো আজকে, অনেকেই মনোনয়ন পত্র জমা দিয়েছে, কিন্তু আমার পক্ষে হচ্ছে BJP লোকসভা নির্বাচনে 73% ভোট পেয়েছে, ঠিক আছে, ওনারা ওনাদের শক্তি যাচাই করছেন, সবাই সমানভাবে প্রার্থী রূপ, BJP-ও তো ওরা যাচাই করতে পারবে যে বিরোধীর কিরকম আছে, ওনারা যদি প্রার্থীদের বাড়িঘর আক্রমণ করে তাদেরকে হয়রানি করে না করে দেখুক না, কার শক্তি কতটুক, সমভাবে আন্দোলন করুক, বিরোধীদের আন্দোলন করতে সুযোগ দেন, দেখা যাক, এইটুকু আশা রাখবো, কিন্তু এটা তো করবে না, ওরা বাড়িঘরে আন্দোলন মানে আপনার গ্রাম পঞ্চায়েতে কোনো প্রার্থী দিতে পারবে না, সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করবে, এই আশা আর কি, ওরা বিরোধীকে মারধর করবে, এগুলো যদি না করে তাহলে প্রকৃতি সত্তা বেরিয়ে যাবে, কার কতটুকু ক্ষমতা। নমস্কার। এবং আজ প্রথম দিন মনোনয়নপত্র দাখিল এবং তাতে বিভিন্ন জায়গায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আমি ঘটনার পক্ষে বিপক্ষের বিষয়গুলো বলছি না, শাসক দল তা অস্বীকার করবেন, বিরোধীরা শাসক দলের দিকে আঙুল তুলবে, কিন্তু সবচেয়ে বেশি দুর্ভাগ্যের এবং লজ্জাজনক ঘটনা, খুদ BDO অফিসে, খুদ BDO-র কনফারেন্স হলে, BDO-র উপস্থিতিতে রাজনৈতিক দুর্বৃত্তরা, রাজনৈতিক দুর্বৃত্তদের আস্ফালন সেখানে চলে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের প্রত্যেকের ক্ষেত্রে, এই ঘটনা প্রত্যেকের ক্ষেত্রে। আমি একটি উদাহরণ অবশ্যই দেব। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ নমস্কার দাদা, আমি ইয়ে থেকে বলছি, দরপুর ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন।
যদি টপিকটা একটু আবার বলতেন ভালো হতো। বলছি প্রথম দিনের শুরু। হ্যাঁ, মানে কি ওই যে নির্বাচন, না অবশ্যই নির্বাচন নিয়ে যে সন্ত্রাস রাজ্যজুড়ে, না অবশ্যই দেখুন একটা জিনিস স্পষ্ট তো দেখতে পাচ্ছি আমি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো বলুন। একটা জিনিস স্পষ্টই দেখা যাচ্ছে যেখানে বিজেপি তাদের মুখ্যমন্ত্রীকেই মান্যতা দিতে নারাজ, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন জিরো টলারেন্সে নির্বাচন হবে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে তারা তাদের মুখ্যমন্ত্রীকে মান্যতা না দিয়েই দক্ষিণ ত্রিপুরা, গোমতী ত্রিপুরা, তারপর এই ডুবলিতে আজকে কি ধরনের সন্ত্রাস হয়েছে এটা রাজ্যবাসী সবটাই দেখেছে এবং সবটাই ওরা বুঝেছে, যেখানে মুখ্যমন্ত্রীকে তারা মান্যতা না দিয়ে হয়তো হতে পারে এটা কোনো এক অন্য এক গোষ্ঠীর ইয়েতে মুখ্যমন্ত্রীকে কারি মালিত্য করার জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর মর্যাদাকে কমিয়ে দেওয়ার জন্য অন্য কোনো গোষ্ঠী হতে পারে যেখানে এগুলা ইয়ে করে দক্ষিণ ত্রিপুরা, গোমতী ত্রিপুরা, হুগলি এবং আগরতলার বিভিন্ন জায়গায় ওরা সন্ত্রাস সংগঠিত করেছে এবং বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। নমস্কার দাদা। আমরা সেদিক থেকে বলি যে উদাহরণ বারবার ছিল, রাজ্যের বিজেপি দল ক্ষমতায় আসার আগে বেশ কয়েকটি উদাহরণ বা ঘটনার সাক্ষী ছিলেন, এটাও প্রত্যেকে স্বীকার করেন। আমরা বলি সে সময় থেকে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকের কাছে, এবং বলতে পারেন 2016 সালে যখন আমাদের যাত্রা শুরু হলো তখন থেকে এমন অনেকগুলো ঘটনা আপনাদের কাছে শুনিয়েছি, যারা যারা এই কথাগুলো মনে রেখেছেন তারা বলবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বল। দেখেন আমরা গতকাল সম্বন্ধে আলোচনা করেছেন, তো প্রথম দিনে শুরু আমরা কি বলেছিলাম, এ রাজ্যের প্রশাসন দেখেন সর্বদলীয় বৈঠক বসা করে টেপা নিয়েছে, পুলিশ নিরাপত্তা দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে, আর দুষ্কৃতিকারী বিজেপির যে ঠান্ডা পান্ডা রয়েছে তাদেরকে কিন্তু জামায়াতের করছে, পুলিশ এর সামনে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেনি, আর বিরোধী তাদেরকে বাড়ি দিয়ে পৌঁছে দিয়েছে, আর বাড়িতে পৌঁছানোর বিষয়টা পেয়েছে, বাড়ি দিয়ে তো আক্রমণ করবে, তাদেরকে বাড়িতে তো আক্রমণ করছে, মানে ত্রিপুরা রাজ্যে নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠক ডাকাচ্ছে ভিডিওর মাধ্যমে, তাহলে সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে নিরাপত্তাটা ত্রিপুরা রাজ্যে কোথায়? নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করবো ভালোভাবে যে ত্রিপুরা রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করানোর জন্য এবং সর্বদলীয় বৈঠকে নিরাপত্তা বিভাগে আপনি বাড়ি নিয়ে পৌঁছে দিয়েছে, সেটা কিন্তু বড় কথা না, বাড়িতেও তো আক্রমণ করতে পারে, সারা 2018 সালের নির্বাচন দেশভাগ মার্চের পর থেকে বাড়ি ঘর ভাঙচুর আগুন পাক সব ক্ষেত্রে পুরো ত্রিপুরা যে ক্ষমতা নেই, যে একটা ত্রিপুরা রাজ্যে যে পেপার ক্লিয়ার করে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার, কিন্তু আসলে ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিষয়ে কিন্তু এখন তাদের মধ্যেও কিন্তু দলাদলি চলছে, কে আগে নিকটবর্তী করবে, কে প্রধান হবে, কে মেম্বার হবে, কিন্তু চলছে তাদের মধ্যেও চলছে ভীষণ ভাবে চলছে, কিন্তু আমি একটা বিজেপি টোয়েন্টি ফোরের মাধ্যমে বলতে চাই বন্ধুদেরকে, আপনারা এই কিছুদিনের সাময়িক 2-5 দিনের বা 15 দিনের জন্য আয়েস পূর্তি মদ মাংস খাওয়াটা বিরত থেকে সুস্থভাবে থাকার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য আপনারা থাকুন, কিন্তু যারা বুদ্ধিজীবী ভালো বুদ্ধিজীবীর বন্ধু বান্ধব রয়েছে তারা কিন্তু সরে গিয়েছে, দূরে সরে গিয়েছে, কিন্তু এখন কিছু নাড়া ফাড়া কিছু বিজেপির ট্যাবলেট পাতি মদতি পাতি তাদেরকে ব্যবহার করার জন্য সর্বক্ষেত্রে ব্লক গুলার মধ্যে ব্যবহার করবে, আমরা চাই নির্বাচন কমিশনার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে যাতে বিরোধীরা সঠিকভাবে প্রার্থী দিতে পারে, প্রার্থীকে দিতে পারবে না কারণ আমরা গতকালকেও বলেছিলাম তাদের ব্লকে উঠতে পারবে না, ব্লকে উঠার আগে কিন্তু সাঙ্গ ভাঙ্গ কারণ তৈরি করে রাখবে, কারণ 5-7 দিনের জন্য কিন্তু তৈরি করে রাখবে, এরপরে তাদের খবর থাকবে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা আশাবাদী নির্বাচন কমিশনারের কাছে যাতে সুষ্ঠুভাবে বিরোধীরা ভোট মানে প্রার্থী দিতে পারে এবং তাদের নিরাপত্তা এবং প্রশাসনের কাছে আমরা বল তাতে যে যদি থানার মধ্যে এফআইআর করার সাথে সাথে যাতে তদন্ত করে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়, যদি তাদেরকে অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু স্তব্ধ হয়ে যাবে, কিন্তু তাদের ক্ষমতা বেড়ে গিয়েছে একটাই কারণ তাদের এফআইআর করার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে না এবং তাদেরকে জামায়াতের করে মন্ডলের সাথে যোগাযোগ করে, এই ধরনের অবস্থা আমরা কখনো দেখি না,
নির্বাচনে বিজেপির শাসিত বামপন্থের আমলও ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখলাম, উদয়পুরের মাধ্যমে মাতামারি ব্লকের মধ্যে প্রথম বিজেপি পদক্ষেপ উঠেছিল, কিন্তু তৎকালীন সময় তো বামপন্থী নেতা কর্মীরা তাদেরকে আক্রমণও করেনি। আমরা আরেকটা শুনেছি ছত্রপতি উদয়পুরের মাধ্যমে আরেকটা ঘোষণা করেছিল, কিন্তু তখন তো বামপন্থীরা আক্রমণ করেনি। কিন্তু আসলে বিজেপি গণতন্ত্র মানে না, মানুষকে বিশ্বাস করতে পারে না, তাদের মধ্যে ভয় ভীতি, কারণ তাদেরকে মানুষ হারানোর জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু তাদের এই যে কারিগর আক্রমণ কিছু বেশি নেই, এখন কমে গিয়েছে, কিন্তু এখন কম, তাদের মধ্যে দোলাদুলি চলছে, সেটা আগামী দিন আরো প্রকাশ হবে। আমরা আশাবাদী প্রশাসনের কাছে, প্রশাসনের ভূমিকা গ্রহণ করো, এই ধরনের ভূমিকা গ্রহণ করলো না, বাড়ি পৌঁছে দিলাম তাদের শেষ নিরাপত্তা হলে তাদের বাড়ি। এবং আমরা এই কথাটা এ কারণে বললাম যে রাজ্যে যখনই কোনো প্রশাসনিক কার্যালয়ে, প্রশাসনিক অফিসে এই ঘটনাগুলো ঘটে, তখন মনে হয় যেন এই রাজ্যের প্রশাসনিক স্তরে যারা আছেন কতটা মেরুদণ্ডহীন তারা। এটা এই রাজ্যের মানুষের জন্য না, রাজ্যবাসীর জন্যই শুধু নয়, গোটা রাজ্যের প্রেক্ষাপটে এটা অত্যন্ত দুর্ভাগ্যের জনক। প্রশাসনিক স্তরে আধিকারিকরা যখন মেরুদণ্ডহীন হন, প্রশাসক যখন, প্রশাসনের লোকজন যখন সত্যিত্বে তিনি তার মেরুদণ্ড সোজা করে বলা যেতে পারে কাজ না করতে পারেন, সঠিকভাবে কাজ না করতে পারেন, তাহলে সেটা রাজ্যের ক্ষতি, কোনো রাজনৈতিক দলের নয়। সেটা শাসক কী বললো, বিরোধীরা কী বললেন, শাসক বিরোধীর দিকে আঙুল তুলবে, বিরোধীদের বক্তব্য শাসক খণ্ডন করবে, সেটা প্রত্যাশিত, প্রতিদিনের ঘটনা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। সাংবিধানিক সংস্থাগুলি মানে নিরপেক্ষ হয়ে কাজ করছে, পক্ষপাতিত্ব হয়ে গেছে, বিশেষ করে নির্বাচন কমিশন হোক সেন্ট্রালে হোক স্টেটে, বিরোধী দলের গণতন্ত্রের বিরোধী দল কিন্তু খুবই মূল্যবান, বিরোধী দলের কথা পাত্তই দিচ্ছেন। তো ওই জন্য আমি আর কথা বলবো, দেখুন অনলাইনে সব দিয়ে চলে, একদম ছাত্র ভর্তি থেকে শুরু করে পরীক্ষা চলে, এই মানে কি বলবো, এই যা কিছু আছে সব ডিজিটাল মাধ্যমে চলে। তাহলে আমার কথা হলো যে প্রার্থী মনোনয়ন জমা দেওয়া অনলাইন করলে এগুলি নির্বাচন কমিশনের সমস্যাটা কি, এগুলি তো আইটি দপ্তর আছে বা বিডিও বিডিওরা আছে, ব্লগ আছে বা ডিএমরা আছে, ওনাদের এখানে সফটওয়্যার থাকবে, ওনারা বুঝবে এগুলি। তো নির্বাচন কমিশন এগুলি ইচ্ছাকৃত ভাবে করছে, দালালি করছে, আমি সোজা কথা বলবো, দালালি করছে। আমার কাছে অনলাইনে কোনো মানে মানে এক্সট্রা যে খরচ, কোনো খরচের প্রয়োজনই নেই। অনেকে তো জানে যে এখন আইটি কিভাবে চলে, তাহলে কেন দিল না বিরোধী জন, কেন আজকে এই সর্বদলীয় বৈঠক থেকে বের হওয়ার পরে এই রক্তাক্ত হলো, একজন শুনলাম কি বলবো নিখোঁজ, এগুলো তো ইচ্ছাই সম্পূর্ণতা এই রাজনৈতিক দলকে বলবো না, নির্বাচন কমিশনকে বলবো, তারপর সেন্ট্রাল ফোর্স চেয়েছিল। হ্যাঁ, দেখলাম একটা মিডিয়া থেকে বললো কিছু টিএসআর থাকবে আর কিছু পুলিশ থাকবে, প্রত্যন্ত এলাকায় সব জায়গায় সবাইকে প্রোভাইড করতে পারবে না, এগুলো তো হাইসুপার বিষয় না, পঞ্চায়েত ত্রিপুরাতে কত কত পঞ্চায়েত আছে, শুভ পরিষদ আর নগর পঞ্চায়েত আর নগর নিগমে কত লক্ষ ভোটার আছে, এগুলি হলো আমাদের সিস্টেমের দুর্বলতা। কেউ বলে না সংসদে গিয়ে, কেউ বলবে না যে নির্বাচন কমিশনকে মানে নাম বাদ দিয়ে অন্যভাবে সিস্টেম করা হোক, হয়তো এবার বিরোধী দল এটা এসে কেন্দ্র প্রসেপ এরকম কোনো নজরে যায় করে পার্লামেন্টে। নির্বাচন কমিশন তো মানে একদম পক্ষপাত তুষ্ট পুরা, দিল্লি তো দেখলাম অনেক জায়গায় অনেক কিছু অনেক নামে কমপ্লেন দেওয়া হয়েছে, একজনে মানে খারাপ ভাষা ব্যবহার করেছে, শুকো নোটিশ ইস্যু করেছে ওই দলের সভাপতির কাছে, মানুষ কি এত বোকা, নির্বাচন কমিশন একদম অত শিক্ষিত, সবাই বুঝে দালালি করে এগুলি, মানে এগুলিকে যেন আইন পরিবর্তন করে নির্বাচন কমিশনকে অন্যভাবে অন্য নামে মানে সিস্টেমটা পরিবর্তন করা হোক, অন্যথায় দেশে এইভাবে চলবে, বিভিন্নরা কিভাবে চলবে, পশ্চিমবঙ্গে যেমন দাঙ্গা হাঙ্গামা সঠিকভাবে চলে, শুরু হলো মাত্র আসবে। তবুও দেখলাম আজকে বিরোধী প্রধান বিরোধী দলটা গিয়ে 16 টা না কয়টা জেলা পরিষদে প্রার্থী
মনোনয়ন জমা দিয়েছে, এগুলি যেন নজর রাখে। মানে নির্বাচন কমিশন কে মানে এখন আসছে কিন্তু অনেকে, যদি খুবই দুষ্ট না হয়, নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে ওনাদেরকে কেউ বাকি গুরুত্ব দিবেন। কিন্তু দেখুন জনগণ সর্বোপরি, হঠাৎ পরিবর্তন হতে পারে। ওইসব নির্বাচন কমিশন যারা যারা দুর্নীতি করছে, দলদাসে কাজ করছে, ওনাদের তো কোনো সময় শাসক দলের হয়ে কাজ করতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখা দরকার। অনেক স্টেজে এবং আজ এই বিষয়গুলো একাধিক বিডিও কার্যালয় থেকে যখন সংবাদ মাধ্যমে এসেছে, সংশ্লিষ্ট বিডিও তথা রিটার্নিং অফিসারদের অনেকেই এই বিষয়ে সংবাদ মাধ্যমকে পাল্টা কোনো জবাব দিতে পারেনি, এবং আমরা চেষ্টা করেছি একাধিক রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলার জন্য। তারা কখনো কখনো বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে, কেউ কেউ স্বীকার করেছেন। এবং একজন রিটার্নিং অফিসার সাহস করে তিনি জেলা নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছেন যে তার এখানে থাকাটাই খুব বিপদের, এবং এই ঘটনাগুলো রাজ্যের ইতিহাসে বোধহয় বারবার বারবার প্রমাণ করছে যে প্রশাসনের মধ্যে এক দুজন আছেন যে সত্যিত্বে মেরুদণ্ড সোজা করে কাজ করতে চান, আর এক দুজন বা কয়েকজন আছেন যারা গোটা প্রশাসনকে লজ্জায় ফেলে দেন। আজ বিডিও কার্যালয়ে কীভাবে দুর্বৃত্তরা প্রবেশ করে, এই প্রশ্ন প্রত্যেকের কাছে আছে। শুধু এখানে সিপিএমের অভিযোগ বিজেপির পাল্টা জবাব, বিজেপির অভিযোগ সিপিএমের পাল্টা জবাবই শুধু নয়, একজন বিডিও রিটার্নিং অফিসার তিনি একবার বিষয়গুলো একবার নিজের দিকে তাকিয়ে হয়তো বলতে পারবেন যে হ্যাঁ তিনি চেষ্টা করেছেন, হয়তো সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাই বলবেন। কিন্তু প্রশ্ন সেখানে যে কী করে বিডিও কার্যালয়ে দুর্বৃত্তরা প্রবেশ করতে পারে, শুধু নির্বাচনের মুহূর্তে কেন, তাহলে সেই দুর্বৃত্তদের অবাধ প্রবেশ সারা জীবন থাকবে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, আমি ভীম আর্মি রাজ্যমন্ত্রীর সভাপতি সুনীল কুমার দাস। আপনার মাধ্যমে আমি একটা বার্তা পৌঁছাতে চাই সিপিএম, কংগ্রেস, বিজেপি, এদের কাছে, তৃণমূলে এদের কাছে পৌঁছাতে চাই। আমার পৌঁছানোর বার্তাটা হলো আপনার মাধ্যমে, দেখুন আপনারা নিশ্চয়ই সিপিএম এর ভাষণ শুনেন, কংগ্রেসের শুনেন, বিজেপি প্রত্যেকের শুনেন, তারার মুখে শুধু যোগা, যেমন আজকে তারা দুর্নীতির যে ঘটনাগুলি ঘটল, এই এই ঘটনাগুলি নিয়ে তো অন্তত এই প্রস্তাবগুলি তারা দিতে পারে, বক্তব্যের মধ্যে রাখতে পারে যে দেখো তোমরা যে কাজগুলি করতেছ, এসসি এসটি ইউবিসি মাইনরিটি, তাদের যে রিজার্ভেশন, তাদের যে হক অধিকার, তারা বঞ্চিত হইব, এইগুলি তোমরা বন্ধ করো। এবং বিজেপির যারা আছে একটি এসিও বিসি, তাদের কাছে আহ্বান জানানোর দরকার ছিল প্রতিটা পার্টির, একটা পার্টি থেকে এই প্রস্তাব গুলি আনতে পারে না, শুধু মারামারি, যোগ্যা নমিনেশন দাখিল করা, নিজের রাজত্ব বুক করা, ওই অ্যাভেন্যুলে লিখটা খাওয়া। সিপিএম এর সময় এটা করছে, কংগ্রেস সময় কংগ্রেসে, এরা এটা করছে, বিজেপির সময় অন্য কথা, কেন তারা এই প্রস্তাব তুলতে পারে না? এগুলি তো দেশের হক, দেশের রাজনীতি করার একটা রুটম্যাপ, আমি একদিন শেয়ারও করছিলাম যে কমিউনিস্ট যখন জ্যোতি ঘোষ নামে আরেক জ্যোতি ঘোষের প্রধানমন্ত্রী করার প্রস্তাব হয়েছিল, তখন কিন্তু ব্রাহ্মণরা তীব্র প্রতিবাদ করছে যে কমিউনিস্ট প্রধানমন্ত্রী হোক না, যদি প্রধানমন্ত্রী হওয়ার দরকার না, এখন সময় হয়েছে না, মানে অর্থাৎ কমিউনিস্ট কান্ট্রি হলে প্রত্যেকের অধিকার করার, ব্রাহ্মণ্য যে শোষণ, এর থেকে তারা আমরা কিন্তু মুক্ত হয়ে যাবো। আজকাল পর্যন্ত তারা ঠগাই খেতেছে, আমরা হক অধিকার লুটপাট করে খাইতেছে, ভাওতা করে করে পুঁটি পুঁটিতে কামাইতেছে, কিন্তু আমরা হক করি এসটি এসসি ওবিসি প্রত্যেক জেনারেলও তো হক আছে। এইগুলি একটা পার্টি, রাজনৈতিক পার্টি তুলে ধরে না, যার ধরুন আজকাল যারা আগামী দিন ইলেকশনে নামবো, পার্টি হইব, বা যারা ওয়ার্কার, তারা এসটি এসসি ওবিসির মাধ্যমে তারা তারাই মারামারি করে মরবো। এরা বেধর্মী মানুষ, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, এরা লালচে নিজের ব্যক্তিগত স্বার্থ বোঝানোর লেগে ব্রাহ্মণদার পক্ষা, এরা এই আমরা এসটি এসসি ওবিসিদের রূপে একটা অত্যাচার, মাইনরিটির রূপে একটা গুরুতর অত্যাচার করতেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন, টিভি সাউন্ড বন্ধ করুন। প্রথম
দেখুন যা পশ্চিমবঙ্গ তাহা কি গুণা প্রথমে যা বললাম, তো এবার বিরোধীরা ময়দানে নেমেছে, তারা বুঝতে পারছে যে গুন্ডা বাহিনী দিয়ে ভোট লুট করাটা কখনো সম্ভব না, কারণ গ্রামের জনগণ যদি ময়দানে নেমে যায় না তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারবেন যে এখানে বিরোধী শক্তিকে পুলিশ জয় নিশ্চিত। আর এত পাঁচ বছর এবার তো তাদের মধ্যেই থাকবে, কারণ অনেকে নমিনেশনও পাবে না, কারণ পাঁচ বছর ওরা যেভাবে লুটে পুটে খেয়েছে এগুলি ওদের দলের মধ্যেই সব নথিভুক্ত আছে, তো সেই জায়গাতে তাদের নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটি গ্রামে গ্রামে যে আরে বিক্ষোভ আপনাদের চ্যানেলের মাধ্যমে বা পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, জনগণ যদি এগিয়ে আসে না কোনো শক্তি কোনো কাজ করতে পারবে না, এটা সাময়িক কিছুদিনের জন্য চলে, কিছুদিনের পরে এগুলি আর বহন করে না মানুষ, কারণ মানুষ যখন ধৈর্য হারা হয়ে যায়, যখন দেওয়ালে পিক থেকে যায়, যখন দেখে যে মৃত্যুর মুখে অনাহারে জলের অভাব মৃত্যুর মুখে চলে যাচ্ছি, তখন তার জীবন দিতেও সেটা আপনার স্বাধীনতা সংগ্রামী বলুন আর যাই বলুন, তখন কিন্তু তারা মানে জীবন দিতেও দ্বিধা বোধ করেন না। সেই জায়গায় গ্রামে গ্রামে কিন্তু এখন প্রচন্ড বিক্ষোভ দেখা দিয়েছে, সেই সুযোগটাই কিন্তু বিরোধীরা এবার এবার নিয়ে এসে পর্যায়ে আছে, কতটাতে সেরকম ছিল না এবার এটা নিয়ে এসে নিয়েছে, কিন্তু সরকার যে সাকসেস করতে পারবে আমার মনে হয় না। আর বিরোধীরা যদি কিছু পঞ্চায়েত পায় ওই সব পঞ্চায়েতে কিছু কাজ হবে, কারণ তারা কাজ দেখাবে, কাজ দেখিয়ে তারা ঠিক মতো জায়গা করে নেবে, এটা আমার মনে হয়। কারণ দীর্ঘদিন গ্রামে গঞ্জে যে মানুষ আপনার দেখেছি ট্রাইবেল এলাকায় বলুন, উপজাতি এলাকায় বলুন বা অধ্যুষিত এলাকায় বলুন, সব জায়গাতে কিন্তু বিক্ষোভ চলছে প্রতিদিনই, তো সেইটাই সুযোগটা নিয়েছে এরা, এরা যদি সঠিকভাবে ভোটটা করাতে পারে, নমিনেশন সাবমিট করতে পারে, আর কাউন্টিং এ যদি তারা থেকে মানে সঠিক দিশা থেকে মানে সাহস করে থাকতে পারে, যেটা আজকে সুধীর বর্মনও বলেছেন সাহস করে থাকতে পারেন, তাহলে তারা অনেক কিছু অনেক কিছু তারা অনেকটা ঠিক তারা ছিনিয়ে নিয়ে আসতে পারবেন। এই দুটো জায়গা তারা যদি শক্তি পরীক্ষা দিতে পারেন, ভয় কিসের, ভয় তো কিছু না, কয়েকজন বাইক বাহিনী থাকবে, কয়েকজন মস্তর বাহিনী থাকবে, সেইগুলি জনগণই এলাকার জনগণই রুখে দিতে পারবে। আপনি দেখেছেন যে বক্সনগরে নিজেরা দলের লোক লাগিয়ে দিয়েছে, তো এদের মধ্যেই ভাল সুন্দর চলছে, কে খাবে আমি খাবো না তুমি খাবে, তুমি খাবে আমি খাবো না, এই চলতে পারবে না। তাদের মধ্যে পুলিশ প্রশাসন ইচ্ছে করলে আমি বলবো অনেক কিছু করতে পারেন, আজকে তো দেখলাম আসাম থেকে যখন মিয়ানমার পুলিশ পারে না এমন কোনো কাজ না, পুলিশ সবই পারে কিন্তু শাসক দলের বদ্ধিভ্রষ্ট হয়ে যে কাজটি করছে, যেটা আমাদের রাজ্যেও দেখছি পশ্চিমবাংলাও দেখছি, শাসকের দলের যদি চলে যায় সবাই মেরুদণ্ডহীন হয় না, পুলিশের মধ্যে একটা শ্রেণীর লোক আছে তারা ভালো কাজ করতে চায় কিন্তু শাসক দলের তত্ত্বাবধানে তারা কাগজ বিরুদ্ধে তারা কাজটা করতে পারে না, যেটা পশ্চিমবাংলা চলছে এই রাজ্যও চলছে তা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা দাঁড়িয়ে আমি বলবো বিরোধীরা আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সংগ্রাম মানে সাহস করুন, সাহস করে ময়দানে নামুন, কি হবে মানে মারামারি করবে, আপনারা আপনারা প্রস্তুত থাকুন, জনগণ আপনাদের পাশে আছে, গ্রামের লোক আপনাদের পাশে আছে, গ্রামের লোক কষ্টে আছে, ওরা ভাবছে আমরা আমাদের পিছনে লোক নেই আমরা কি করে দিয়ে পারবো প্রতিরোধ করবো, আপনারা দাঁড়িয়ে থাকুন দেখুন ওরা কতটুকু কি করতে পারে, কিছুদিন সমান নিয়ে যায় নজরুলের ভাষা বলতে পারা হয় কিছুদিন সমান নিয়ে যায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম প্রথম দিনেই শুরু সুন্দর একটা জিনিস আইনা উত্থাপন করেছেন, পঞ্চায়েত নির্বাচন শুরু হলো, প্রথম দিনে নমিনেশন দিল বিরোধীরা, প্রথম দিনেই শুরু মাইল মোড়া, এটা যে হবে এটা ত্রিপুরা রাজ্যের একটা ছোট্ট বাচ্চাও জানে,
রাজ্যের যে গুন্ডাগিরি চলছে, যে রাজত্ব চলছে, এটা ছোট্ট বাচ্চা এখন জেনে গেছে আমার মনে হয়। ধরেন বিশেষ করে 7-8 বছরের গুলো মানেও জানে, কথায় কথায় রাস্তাঘাটে হাটে বাজারে সবখানেই বলে ওরা সঙ্গে পারবে না, ওরা মায়ের মায়ের মোড়া সব কিছু পারে। বাচ্চাটা কিন্তু রাস্তাঘাটে এইসব কথা বলে। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে নজিরবিহীন ঘটনা, আর এই সেই ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দাবি করলে সবচেয়ে বেশি হয় ত্রিপুরা। ত্রিপুরার মতো এরকম ঘটনা তো ভারতবর্ষের মধ্যে আর কোথাও কোনো রাজ্যে এরকম ইলেকশন নিয়ে এরকম ঘটনা হয় আমার জানা নেই। জানি না আপনাদের কাছে আছে কিনা, আপনাদের টিভির মধ্যে কি সবকিছু দেখাচ্ছেন, আমরা দেখছি যে ভারতবর্ষ আর কোথাও এরকম নজিরবিহীন ঘটনা ত্রিপুরার মতো করে নাই। কারণ ত্রিপুরাটা হলো লুটেরা রাজত্ব, লুট করে খাচ্ছে আজকে 6টি বছর, আর এটার জন্য দায়ী এই তো ত্রিপুরার মাথা। ত্রিপুরার মাথা যেটা করেছে যার জন্য ত্রিপুরাটা এই জায়গাতে চলে গেছে, এটা এবার একমাত্র পারবে কেন্দ্রীয় গভর্নমেন্ট। যেদিন পরিবর্তন হবে তাদের শক্তি শেষ হবে, কেন্দ্রীয় গভর্নমেন্টের শক্তির কারণেই ওরা এই সব কাজ করছে, আর তাদের পেছনে আছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন তাদের পেছনে তারা কায়েম করে নিয়েছে, যেহেতু কেন্দ্রীয় গভর্নমেন্টটা যখন শেষ হবে পুলিশ প্রশাসন তো সরে যাবে, তখন থেকে হবে ত্রিপুরার আন্দোলন। আমার মনে হয় ত্রিপুরার যে জিনিস তারা করছে ত্রিপুরাটা কখন ভালো হবে এটা সন্দিহা, আর কোনোদিন কি ভালো হবে না তারা এরকম রাজত্ব যদি করে, ধরেন কিছুদিন না হইলে আর 5 বছর, না হইলে আর 10 বছর, তারা 10 বছর হলে তো পরিবর্তন হবে। তো যারা আসবে মাইক মোড়া খাইত, যারা পিঠা খাইত, তাদের বাড়ি ঘর পড়লো, হ্যাঁ তাদের বাড়ি উঠলো, ওরা কি করবে, ওরা কি পাল্টা প্রস্তুত নেবে না নেবে না, এটা কি মূর্খের দল বুঝে না বুঝে না। আমার মনে হয় মূর্খ পড়াশোনা করলেই শিক্ষিত হয়, তার কোনো কথা না। আমার পড়াশোনা করে ওরা মূর্খ হয়েছে, মূর্খ জন্য এরা এইসব মূর্খামি রাজনীতি করছে। রাজনীতি করবে বিভিন্ন দল, করবে বিভিন্ন দল দাঁড়াবে, তোমরা তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদেরকে ভোট দিবে, যে ভালো কাজ করবে তাদেরকে ভোট দিবে, তোমাদের কি আপত্তি থাকতে পারে এতে? তাহলে তোমরা ভালো কাজ করো না, তোমাদের মনে সন্দিহান আছে, তোমরা ভোট পাবে না, যার জন্য তোমরা এসব সন্ত্রাস করবে। আরে তোমরা কতদিন এই লুটতরাজ করে খাবে, কতদিন করে যাবে, তোমাদের দিন কি একদিনও শেষ হবে না, তোমাদের এই প্রতিবাদ কি কেউ নেবে না ত্রিপুরাদের মনে করছো? আরে স্বয়ং ভগবান তো তোমাদের প্রতিবাদ মানে সেভাবে তোমাদেরকে শাস্তি দিবে, এই শাস্তি গুলি ভগবানই করে দেখবে। এমন একদিন চলে আসবে তোমাদের মানে বাঁচার মতো আর উপায় থাকবে না, তোমরা যা করছো। আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ গর্জে ওঠা উচিত, এভাবে মাইল মোড়া খেয়ে পিছনে গেলে চলবে না, মাইল মোড়া খেয়ে প্রতিবাদ করতে হবে, মাইল মোড়া খাইতে হইবে, আবার মাইল মোড়া দিতে হইবে। যখন প্রতিবাদটা সঠিকভাবে হবে তখন কিন্তু ওরাও পাচ্ছে আর এরকম কাজ আর করবে না। এটা বিরোধী দল যারা আছে ওদেরকে বলবো, তোমরা যদি প্রতিবাদের জিনিসই না জানো তাহলে তোমরা দাঁড়াবে না, আর মানুষকে আর মাইল মোড়া পিঠা খাওয়া লাভ নাই। যদি প্রতিবাদের মতো প্রতিবাদ করতে পারো তাহলে তোমরা নামো, আর নয়তো তোমরা নামবে না। তোমরা যে ভয় পাও যে মাইল খাইবে, মোড়া খাইবে, পিঠা খাইবে, তাহলে দরকার নেই, সেখানে নামার প্রতিবাদের মতো প্রতিবাদ করতে নামো, হয়তো নামার দরকার নেই। আমার মতের ভাষা হইতো সাধারণ মানুষ যাতে পিঠা না খায়। এলে যে জিনিস চলছে আর নির্বাচন নির্বাচন কমিশনার কি ওরা যে নির্বাচন করে কিসের জন্য করে, আমার তো মনে হয় নির্বাচন না করাটাই দরকার আছে। যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারে ওরা কেন করে? ওদেরও কি কোনো লাজলজ্জা কিছু নাই? মানুষ এইভাবে বকাবাদ্য সব কিছু করে ওরা এত পয়সা বেতনের চাকরি করে মানুষের বকাবাদ্য বকা টকা খাইয়া এসব ধরনের নির্বাচন কমিশনার পরিচালিত মানুষ তো বহু পরিবারই করছে। এইখান দেখেন আমার মনে হয় মানুষ টাকার পেছনে এইভাবে দৌড়ায় কেন জানেন? টাকার পেছনে যারা টাকা রোজগার করে তারা মনে টাকা পাইলে মাইল মোড়া বেশি দোক, আর তারা বকাবকি বেশি করুক, তাদের লজ্জা শরম কিছুই নাই। বা সারা ভারতবর্ষ খারাপ হইয়া গেছে যা, কিন্তু আমার মনে হয় এখন আস্তে আস্তে ভারতবর্ষটা কিছু ভালো তৈরি হচ্ছে কোনো কোনো রাজ্যে,
আস্তে আস্তে পরিবর্তন হবে, হয়তো আরো 2-5 বছর সময় লাগতে পারে, কিন্তু হবেই, একদিন না একদিন ভালো হবে। যেটা বিজেপি খারাপ করছে তার একদিন শিক্ষা পাইতে হবে, একদিন না একদিন ভালো হবেই। তবে আমি আমার মনে হয় প্রত্যেকটি আম জনতাকে মানে বলবো, আপনারা রুখে দাঁড়ান, আপনাদের রাজ্য বাঁচান, নয়তো আপনাদের রাজ্য নামে তবে রসাতলে চলে যাবে। আর পিপড়া মাতার যে লোক, সেই লোক যাদের যাদের উপজাতি সরল সোজা মানুষরা, তাদেরকে আহ্বান করবো, আপনারা একটু বুঝুন, পিপড়া মাথা আপনাদেরকে আরো ঢালবিনে নিয়ে যাবে। আপনারা বলুন তো, হলপ করে বলুন তো, কি না পেয়েছেন আপনারা, আর এখন কি পান, এই 6 বছরে কি পান, একটু তালি করেন, ভালো করে দেখুন আগে কি পেয়েছেন, এই 6 বছরে কি পেয়েছেন, এটার উপর ভিত্তি করে আপনারা একটু ভাবুন, একটু চিন্তা করুন, নয়তো আপনাদের কেউ ভগবান মানে ক্ষমা করবে না। কি বলার? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনার যেই নেতারা নিগৃহ হইয়াছিল, তারপরে আবার ওই নেতারা গিয়েছিল কি আবার চুমাচুমি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ কি লিগা গিয়েছিল ভোটিং এ ফাইট করিয়া আপনার নিজেরার মধ্যে হাতাহাতি করেছিলা, এই ভোটের ইসে করতো করেন দেখে আপনি কোন মানুষ, মানুষের যে একটা চিন্তা ভাবনা ছিল, এই যারা নিগৃহীত হয়েছে, নিগ্রহ হয়েছে, মার খাইছে, তারা গিয়ে আবার সমাজ দেখায় তারা অন্য দলের নেতারা, তো মানুষ কি গুলি বুঝে না, মানুষ বুঝে, মানুষ কেন ফাঁদে পা দিত, মানুষ ফাঁদে পা দেওয়ার কোনো দরকারই নেই আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন। শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই না, ওই নেতারা যারা মানে এটা তো পুরোটাই ঘটা মনে করছে সবকিছু মিলতে, মার টার খাইয়া তারপরে ইমোশনাল হইয়া তারপরে আবার গিয়া সেটা চুমা জাতি করতে, ওই কি করবো, এটাই আমার মানে আপনাদের কাছে বক্তব্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? সর্বদলীয় নামে কিন্তু দখল করে রেখেছে বিডিও নীরব, বিডিও সেখানে কোনো কথা বলছেন নাই কেন, এই হচ্ছে অবস্থা। তো বিডিও যদি মেরুদণ্ড শক্ত করে আইন শৃঙ্খলা তার অভিষের মধ্যে রাখতে না পারে তাহলে ভোট হবে কি করে? যাই হোক, আমাদের প্রতিনিধিরা উপায়ান্তর না দেখে তারা সেখান থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে তারা সিঁড়ি দিয়ে যখন নেমে আসছেন তখন তাদেরকে আবার অকথ্য ভাষায় গালিগালাজ, এবং যখন নিচের দিকে নেমে আসছেন সিঁড়ি দিয়ে তখন তাদের উপরে বিডিও অফিস থেকে দেওয়া মিষ্টির প্যাকেট থেকে খুলে মিষ্টি খুলে সিঙ্গারা ইত্যাদি মিষ্টি তাদের গায়ে ছুঁড়ে মেরেছে। বিজেপির মণ্ডলের নেতৃত্বে, নেতাদের নেতৃত্বে যারা গেছে দুর্বৃত্তরা, তখন তারা কোনো রকমে বলা যেতে পারে যে নিজেদের রক্ষা করাই দুষ্কর, আমাদের নেতৃত্ব কোনো রকমে তারা নেমে এসছে, এসে তারা চলে এসছে। তারপরে এই বাহিনী আমাদের ডুকলি মহকুমা অফিসে আক্রমণ করেছে, সেখানে গিয়ে অফিসের যিনি তালা লাগান তাকে হেনস্থা করেছে, মারধর করেছে, এবং কালকে থেকে যদি অফিস খোলা হয়, জুটমিল সন্নিকটে যে অফিস ডুকলি মহকুমা দপ্তর, তাহলে বলা হয়েছে তাদের ভাষায় ঠ্যাং ভেঙে দেওয়া হবে, এই হচ্ছে তাদের ভাষা। আর সেখানেও কথ্য ভাষায় তারা আক্রমণ গালিগালাজ ইত্যাদি করেছে। চিফ মিনিস্টার 100% পঞ্চায়েত চাই, এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আজকে 4টি জায়গা গন্ডগোল হয়েছে।
সাতচান আরডি ব্লক, তেপানে আরডি ব্লক, ডুকলি আরডি ব্লক, সালামা আরডি ব্লক আছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। বাইক নিয়ে ডুকলি ব্লক এলাকায় মোবাইল নিয়ে গেছে, মারধর করা হয়েছে, বাইক ভেঙে গুলি দেওয়া হয়েছে। এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্য এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এগুলো চলে আসছে। আমরা বারংবার আমরা দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে যে শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি, একটা সাজেশন ওনারা মানেনি। কাজেই সন্ত্রাসের অপর নাম বিজেপি, বিজেপির অপর নাম সন্ত্রাস, এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে। আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে, সমস্ত অপোজিশন কর্মীদের কাছে আমি অনুরোধ করছি, বুকচিতে লড়াই করুন, পিছুপা হবেন না, এরা কাপুরুষ, সংঘবদ্ধ হয়ে আপনারা প্রতিহত এবং প্রতিবাদ করুন। পায়ের তলায় জমি নেই, গায়ের জোরে এরা জিততে চাইছে, করাপশনে লিপ্ত। একটা গত পাঁচ বছর একটা গ্রুপকে করাপশন, এখন বলছে 70% বাদ দেওয়া হবে, আবার নতুন তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। এ নিয়ে চলছে নিজেদের মধ্যে অন্তর্কলহ, এবং এটাকে ঘোচানোর জন্য মানে বিরোধীদের বিশেষ করে কংগ্রেসের উপর আক্রমণ হচ্ছে, কারণ কংগ্রেস একটা শক্ত এবার একটা লড়াই একটা দেওয়ার একটা চেষ্টা করছে। এটা উপলব্ধি করে তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে সারা রাজ্য জুড়ে। No, nothing. No demand has been entertained by the, because the State Election Commission, he is dancing in the tune of the BJP. He is trying to favor the BJP. He is adopted to all sort of illegal activities under the pressure of the BJP. All undemocratic activities under the pressure of BJP. What was the prime demand? The prime demand, election commission on 24th of February 2024 has sent a memorandum to notification to all the CEOs of each and every state and union territory that online submission of nomination paper should be entertained. On that plea, we urge upon the state election commission to allow us to go for online submission. ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সহসভাপতি শঙ্কর মল্ল, চল্লিশ সাধারণ ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি মনোরঞ্জন দত্ত এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা সুধীর শর্মা যখন ব্লক অফিসে যায়, সেখান থেকে ফরম নিয়ে ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওনাদের উপরে আক্রমণ করে এবং ওনাদের সমস্ত ফর্ম ওরা ছিনিয়ে নিয়ে যায়। আমরা ধিক্কার জানাই এই সমস্ত ঘটনায়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি সত্বর এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বিরোর উদ্যোগে সেখানে একটা প্রশাসনিক সভা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। আমাদের কংগ্রেস দলের প্রতিনিধি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম পাল এবং ডাকমা ব্লক জোগানের সভাপতি প্রশান্ত মন্ডল সেখানে গিয়েছিলেন 12টার সময়। যাওয়ার সাথে সাথে মিটিং শুরু হওয়ার আগেই ভারতীয় জনতা পার্টির যারা উচ্ছৃঙ্খল যুবক, যারা মানুষের ভোটাধিকার হরণ করে, যারা মানুষকে ভোট দিতে দেয় না, তারা টেপানিয়া ব্লক সেখানে ঘেরাও করে রেখেছে। গুজরাতে আমাদের কাছে যখন খবর এলো, আমি মাননীয় জেলা শাসককে ফোন করেছিলাম, জেলা শাসক ছুটিতে আছেন, ওনার যুগ্ম যিনি জেলা শাসক আছেন ওনার সাথে কথা বলেছি দুবার, আমি ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছি। ওসি সাহেবের সাথে আমি কথা বলেছি দুবার, আমি বিস্তারিত জানিয়েছি যে যারা মিটিংয়ে উপস্থিত হয়েছেন আমাদের কংগ্রেস দলের প্রতিনিধি, তাদেরকে বের করে বেরিয়ে আসার সময় তাদের হাত থেকে নমিনেশনটা তার চিন্তাই করা হবে, তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হবে, প্রশাসনিক উদ্যোগ যাতে গ্রহণ করা হয়। প্রায় আধা ঘন্টা ধরে এই অবস্থার মধ্যে থাকার পর হঠাৎ করে সেখানে সেই যুবক আর সেই যুব মোর্চার কর্মীরা ভারতীয় জনতা পার্টি ব্লকের ভেতরে ঢুকে বিরুর চেম্বারের সামনে আমাদের জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক এবং যুবনেতাকে সেখানে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। খবর পেয়ে আমরা প্রশাসনের, নমস্কার, হ্যাঁ বলুন, প্রথম দিনেই শুরু, গতকালকে অনুষ্ঠানটা হয়েছিল, কি হবে তো আজকে তার প্রতিফলন আমরা কিছুটা দেখতে পেলাম। ঘটনা হলো আপনার
যারাই করছে সাধু সাবধান। ওকে আজকে দেখলাম, আজকে না আজকে থেকে দুই দিন আগে থেকে দেখতে আরম্ভ করলাম, রাজু বর্মন কোথায়? ওমা ওমা ওমা, এটা কি তুইল? তো এরকম যারা এই কাজগুলা করছো বা করছেন তাদের জন্য ওই দিনটা বেশি দূর নয় হয়তো, আপনারা সাবধান থাকুন, এটুকুই বলবেন আজকের জন্য। হয়তো এমন আরো অনেকগুলো উদাহরণ আসবে আগামীকালও, বলা যেতে পারে মনোনয়নপত্র দাখিল হবে, তবে শাসক দল এখনও মনোনয়নপত্র দাখিল দূরের কথা, তারা তালিকায় সেখানে প্রকাশ করেনি। যতটুকু খবর, আগামীকাল স্ক্রুটিনি হবে, তারপর মনোনয়নপত্র, তারপর প্রার্থী তালিকা ঘোষণা, এরপর মনোনয়নপত্র দাখিল। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, আসলে এইটাই হবে আমার ধারণা ছিল, কারণ বিজেপি দল তো গণতন্ত্র মানে না, এটা স্বৈরাচারী দল। এটার ভিতরে দেখবেন যতগুলি সিদ্ধান্ত হয় স্বৈরাচারী সিদ্ধান্ত, এবং কত বলবো, ওরা ভারতবর্ষকে লুটেপুটে খাওয়ার জন্য এখন প্রস্তুত, এবং বিশেষ করে আরএসএস এর নির্দেশে ওরা চলে। এক সময় হয়তো বিজেপিও ধ্বংস হবে, সময়ের একটু অপেক্ষা করতে হবে, কিন্তু ভারতবর্ষের তো অর্থনৈতিক ভাবে দুর্বল হবে, রেগার থেকে শুরু করে সকলের সর্বনাশ হবে, রেগার টাকার থেকে শুরু করে ওরা লুটপাট করে সব টাকা খাচ্ছে। তাইলে ওদের পুঁজি কি? ওদের পুঁজি এই গুন্ডামি ছাড়া আর কিছু নয়, মানুষের ভোট চুরি করা। এই দলটা মিথ্যাবাদী দল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মিথ্যুক, এরা মিথ্যুকের দল। কাজেই এই হবে, মানুষ যতটুকু প্রতিবাদ করে গণতন্ত্র রক্ষা করার চেষ্টা করে এটাই দেখার। বিরোধী দলকে বলবো আপনারা অন্তত আইনের সাহায্য নিয়ে চলবেন, আর বিশেষ করে আমি একটা আবেদন রাখছি বিরোধী দলের কাছে, সকলে মিলে ত্রিপুরা রাজ্যে একটা মানবাধিকার কমিশন আছে, ওখানে তাদেরকে অবহিত করুন যে এই অবস্থা, মানব অধিকার যাতে রক্ষা হয় তারা যাতে লক্ষ্য রাখে, এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আমাদের কাছে এখন খবর রয়েছে যে মাননীয় এসডিপিও সাহেব এখানে আছেন। এসডিপিও সাহেব যখন ভেতরে ঢুকলেন অফিসের ভেতরে যুব মোর্চার কর্মীরা বিজেপি যারা ঝামেলা করার জন্য গিয়েছিল এসডিপিওর সাথেও নাকি তারা বাগবিতণ্ডায় সেখানে জড়িয়েছে, সেটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার। একটা প্রশাসনিক একটা সভা চলছে, নমিনেশন পেপার বিরোধীরা সংগ্রহ করবে, বিডিও মহোদয় সেখানে মিটিং ডাকিয়েছে, প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসনের কোনো উদ্যোগ নেই, বিরোধীরা আক্রান্ত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এতে বোঝা যায় ত্রিপুরা রাজ্যে সেখানে নির্বাচন কতটুকু হবে। আমরা খবর পেয়ে জেলা কংগ্রেস অফিস থেকে তৈরি করি, আমরা ছুটে এসেছি থানায়, আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা দাবি করছি অবিলম্বে যে দুজন কর্মী এখনও প্রায় এক ঘন্টার মতন ঘনিয়েছে, এখনও ব্যারিকেডের মধ্যে আছে, এসডিপিও সাহেব খুব সেখানে আছেন, ওসি সাহেব খুব সেখানে দাঁড়িয়ে আছেন, তারপরও তাদের সাহস হচ্ছে না আমাদের দুজন নেতাকে সেখান থেকে বের করে নির্দিষ্ট জায়গায় বাড়িতে পৌঁছে দেওয়ার। সেখানে আপনারা ভেবে দেখুন কতটা সেখানে উদ্বেগে। আমরা দাবি করছি তাদেরকে সশরীরে নিরাপত্তার মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে, এবং আগামীকাল থেকে যেহেতু নির্বাচন সেখানে ঘোষণা হয়েছে, আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল নমিনেশন সেখানে দাখিল করবে, নমিনেশন দাখিল করার আগে যেখানে বিরোধীরা জমায়েত করবে সেখান থেকে এসকোর্ট করে
তাদেরকে সেখানে নমিনেশন সংগ্রহ জমা দেওয়ার পর সেখানে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেখানে পুলিশ প্রশাসনকে সেখানে নিতে হবে, এই দাবিতে এখন আমরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমাদের নেতৃত্বের সাথে ক্যাবিনে আমলকে যা আপনারা সেই মুহূর্তের দৃশ্য দেখলেন বা কথোপকথন শুনলেন, রাজ্যের একাধিক জায়গায় কংগ্রেস ডেপুটেশন দিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে, থানায় গেছেন, এফআইআর করেছেন। সংবাদ লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করার কোনো খবর নেই, রাজ্য নির্বাচন কমিশনের তরফে কোনো ব্যবস্থা নেওয়ার খবরও নেই এবং রাজ্য নির্বাচন কমিশন আধাসামরিক বাহিনী দিয়ে নির্বাচন করা, ভোট পূর্ব পরিস্থিতিতে সেখানে টহলদারি জারি রাখা, এসব বিষয়গুলো নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। আর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে তাতে বিরোধীদের অভিযোগ, শাসক আপাতত নীরব রয়েছে, আগামীকাল শাসকের প্রার্থীর তালিকা থেকে শুরু করে সব কিছু যদি চূড়ান্ত হয় তো হয়তো 14-15 জুলাইয়ের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা সহ যাবতীয় কাজ শেষ হবে, তারপর মনোনয়নপত্র দাখিল। এবং বিজেপি সাধারণত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বেশিরভাগ ক্ষেত্রে তারা মনোনয়নপত্র পেশ করেন এবং সেটাও তাদের হয়তো সাংগঠনিক কিংবা দলীয় দৃষ্টিভঙ্গি। সেদিক থেকে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোনমুখী লড়াই সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামীকাল মথারও গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠক থেকে কী বেরিয়ে আসছে আগামীকালে স্পষ্ট হবে। আজ এ পর্যন্তই নমস্কার, শুভরাত্রি।